আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরিজ ভিডিও পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম বাণিজ্য মেলায়। আমরা আজ আপনাদের দেখাবো বিজ্ঞান বক্স, অন্যরকম বিজ্ঞান বক্স। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তো মেলায় হচ্ছে নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন, যদি আপনাদের দোকানের নাম আর হচ্ছে এই প্রোডাক্টের নাম একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি আতিক আহমেদ সুকর্ণ। হচ্ছে অন্যরকম বিজ্ঞান বক্স, বাংলাদেশের প্রথম সায়েন্স মিট। মানে হচ্ছে 7 থেকে 16 বছরের শিক্ষার্থীরা যে বিজ্ঞান মানে বইটা পড়ে, এগুলো দিয়ে প্র্যাকটিক্যালি বাসায় বিজ্ঞানটা শিখতে পারে। আমাদের টোটাল হচ্ছে 17টা বক্স আছে। আমাদের অ্যাডভান্স যে বক্সটা, সেটা হচ্ছে আলোর ঝলক। এখানে আলোর ঝলকে 8টা এক্সপেরিমেন্ট করা যাবে, এর সাথে কিছু প্রজেক্ট আইডিয়াও আছে। আর এগুলো করার জন্য ম্যানুয়াল বই থাকবে। যেমন এর মধ্যে হচ্ছে ক্লাইডোস্কোপ থাকে, যেগুলো হচ্ছে আলোর বহুমুখী প্রতিফলন একটা পরীক্ষা করা যায় এটা দিয়ে। আর এছাড়া হচ্ছে পেরিস্কোপ আছে, যেটা হচ্ছে আলোর প্রতিফলনের পরীক্ষা। আপনি হয়তো জানেন যে সাবমেরিন পানির নিচে চলে আর উপরে দেখার জন্য এরকম একটা পেরিস্কোপ ব্যবহার করা হয়। পেরিস্কোপটা মূলত হচ্ছে দুইটা মিরর আছে দুইটা প্রান্তে, সেটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইটা মিরর সেট আপ করা আছে, যেটা আলোর প্রতিফলনটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা হচ্ছে ক্লাস 6 এর ষষ্ঠ মানে ষষ্ঠ শ্রেণীতে নবম। বাচ্চাদের কি আছে ছোটদের? এটা হচ্ছে এক মানে এগুলো হচ্ছে বাচ্চাদের কিন্তু পড়াশোনা রিলেটেড আর পড়াশোনা রিলেটেড আলো রিলেটেড। এটা হচ্ছে চুম্বক রিলেটেড, এখানে চুম্বক দিয়ে 26টা এক্সপেরিমেন্ট করা যাবে। হচ্ছে ক্লাস 7 এর বইয়ের সাথে মিল আছে, দেখা যাবে যে এগুলো খেলার মাধ্যমে বিজ্ঞানটা হাতে কলমে শিখতে পারছে। এখানে হচ্ছে তড়িৎ তাণ্ডব, এখানে হচ্ছে ইলেকট্রিসিটি বিষয়গুলো নিয়ে 20টা এক্সপেরিমেন্ট করতে পারবে। আর এটা হচ্ছে অদ্ভুত মাধ্যম, যেটা হচ্ছে 50টা+ অ্যাক্টিভিটি করা যাবে। আর এগুলো করার জন্য একটা করে ম্যানুয়াল বই থাকবে, সাথে একটা গল্পের বই থাকবে। ম্যানুয়াল বইগুলো পড়ে পড়ে নিজেরাই এক্সপেরিমেন্ট গুলো খুব সহজে করবে এবং হাতে কলমে বিজ্ঞানটা শিখতে পারবে। এখানে স্যাম্পল আছে, দেখাচ্ছিলেন যে কোনটা ঠিক কাজ ওই যে পাশে। এটা হচ্ছে ফোকাস চ্যালেঞ্জ, এটা হচ্ছে একটা ধৈর্য পরীক্ষার একটা এক্সপেরিমেন্ট। মানে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় 5+ যারা, তারা কি করবে এটা দিয়ে ধৈর্য পরীক্ষা করতে পারবে, আমাদের ফোকাস কেমন সেটা এটাতে পরিমাপ করা যাবে। এটা যদি এর সঙ্গে বেঁধে যায় তাহলে শব্দ হবে, হ্যাঁ শব্দ ছাড়া পার করতে হবে না বেঁধে দিয়ে। আর এছাড়া আছে ক্লাস 5 এর জন্য আছে হচ্ছে পঞ্চম শ্রেণীর একটা পূর্ণাঙ্গ বক্স। এখানে এই বক্স এটা পঞ্চম শ্রেণীতে যারা পড়ে তাদের জন্য, ক্লাস 5 এর জন্য বক্সের ভিতরে উপকরণগুলো দেওয়া আছে। আর এগুলো হচ্ছে খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, এগুলো নিজেরাই সেট আপ করে নেবে, যারা সেট আপ করে নিতে পারবে। মানে বিজ্ঞান পড়ার ছলে বিজ্ঞান সম্পর্কে জানার ছলে বিজ্ঞানটা শিখে যাবে। আর এগুলো হচ্ছে পঞ্চম শ্রেণীর ম্যানুয়ালটা, এর মধ্যে প্রত্যেকটা বিবরণ দেওয়া আছে। এখানে 8টা এক্সপেরিমেন্ট করা যাবে এগুলো দিয়ে। আর এগুলো ছবি সহ বিবরণ গুলো খুব দেওয়া আছে। আর এছাড়া যারা একদম ছোট তারা হচ্ছে খেলনা হিসাবে এই ক্যাপ্টেন কিউরিয়াসটা মানে নিতে পারে, এগুলোতে মানে খেলবে আর কি। মানে তড়িৎ কামান দিয়ে এখানে সৈনিক গুলো আছে, ব্যাটারি কেসিং আছে, গুলি আছে, এগুলো নিজের মতো করে সাজিয়ে তড়িৎ কামান দিয়ে গুলি করে এদেরকে মেরে ফেলবে। আর এছাড়া ডুবুরি পিটার, রকেট স্ট্যানার, তারপরে ডুবুরি ফিলিপস, রকেট ফ্যালকন, এগুলোতে নিজে নিজেই একটা পানির বোতলের মধ্যে উঠে নিজে খেলনা হিসেবে ব্যবহার করতে পারবে, হিসেবে ব্যবহার করতে পারবে। আর এটা হচ্ছে টার্গেট, টার্গেট এটা কি দিয়ে ফিক্স করবে, এটা হচ্ছে গুলির মাধ্যমে। আচ্ছা, এই গুলির মাধ্যমে হচ্ছে এটা দিয়ে গুলি করবে আর এটা হচ্ছে টার্গেট ফিক্সড করবে। জি জি, এই ছোট বক্সগুলো এগুলো বাচ্চাদের জন্য, একদম বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য দাম কেমন আপনারা? আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইস। যেমন হচ্ছে দাম কেমন যাচ্ছেন? হ্যাঁ, এটার প্রাইসটা আমরা একটু এখানে বক্স দেখিয়ে বলে দিচ্ছি, সেটা হচ্ছে 590 টাকা। 590 টাকা আর মেলা উপলক্ষে আমাদের হচ্ছে দুইটা বক্স নিলে সেক্ষেত্রে 150 টাকা ডিসকাউন্ট, আর তিনটা নিলে ডিসকাউন্ট 150 টাকা, সাথে একটা গিফট থাকবে। আর এছাড়া হচ্ছে আমাদের এখানে মানে ওয়্যারগুলো দেওয়া আছে, ক্লাস 5 এর জন্য 300 টাকা, আর কম্বো 6টা নিলে আপনার হচ্ছে 450 টাকা প্লাস ঘড়ি, দেওয়াল ঘড়ি, দেওয়াল ঘড়ি হচ্ছে যে পেয়ে যাবে এর সাথে। আর একদম হচ্ছে ছোট, এটা হচ্ছে আমাদের মিনি কিট, সেটা হচ্ছে মজার পেরিস্কোপ। আচ্ছা, এর মধ্যে তিনটা ইয়া থাকবে, একটা থাকবে পেরিস্কোপ ইনটেক, না খুলে দেখানো যাবে না এগুলো। এটা হচ্ছে ডেমো বক্স আমাদের, আর হচ্ছে এছাড়াও ইনটেক বক্স দেওয়া হবে কাস্টমার কে। কাস্টমার কে হচ্ছে আমাদের ডেমো বক্স দেওয়া হবে। আচ্ছা, আমি এটা খুলে আনবক্সিং করে দেখাচ্ছি একটু। এগুলোর মধ্যে উপকরণগুলো থাকবে, এটা হচ্ছে পেরিস্কোপ, এটা নিজে নিজে বানাবে, বানাবে নিজে নিজে। এর মধ্যে উপকরণগুলো দেওয়া আছে এবং হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়াল, কিভাবে বানাতে হবে, কিভাবে তৈরি করবে সেটা দেওয়া আছে, ম্যানুয়ালটা দেওয়া আছে। উপকরণগুলো আর এর মধ্যে হচ্ছে, এটা হচ্ছে বর্ণচাকতি আছে, এটা হচ্ছে মোটরের সাহায্যে ঘুরিয়ে দেখা যাবে যে বিভিন্ন
কালার তৈরি একটা আইডিয়া পাবে, আইডিয়া পাবে, দুইটা তিনটা রং মিক্সার করে নতুন। আচ্ছা আচ্ছা, আর এই এইটাই বলছিলেন যে মজার সেই খেলাটা না, এটা হচ্ছে ফোকাস, যেটা হচ্ছে মানে ধৈর্য পরীক্ষা করবে, ধৈর্য পরীক্ষার জন্য বাচ্চারা যদি মনোযোগ দিতে জন্য এটা কোন কত পর্যন্ত নিতে পারে আর কি। আমার তো প্রথমেই এই টাচ হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে ফোকাসটা মানে জিরো লেভেল থাকতে হবে এর দিকে, না অন্যদিকে মনোযোগ থাকা যাবে না, তাহলে দেখা যাবে যে এটা হবে না। এটা হচ্ছে 5 বছর প্লাস যারা তারা, 5 বছরের থেকে বড় যারা, এই এইটার প্রাইস কেমন? এটা দাম এটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 880 টাকা, 880 টাকা। এইটা কি দুই পিস নিলে কোনো ডিসকাউন্ট আছে? এটা হচ্ছে দুইটা নিলে, দুইটা বক্স নিলে সেক্ষেত্রে হচ্ছে 150 টাকা ডিসকাউন্ট থাকে, 150 টাকা। হ্যাঁ, আমাদের ডিসকাউন্ট দেওয়া আছে, ব্যাপারটা ওইখানে দেওয়া আছে। ভাই জানতে চাচ্ছে একটু, ভাই কি একটু বলতে, এটা হচ্ছে মনোযোগ বৃদ্ধির একটা এটা ফোকাস চ্যালেঞ্জ, মানে আমাদের ফোকাস হচ্ছে মনোযোগ বৃদ্ধি কিভাবে করা যায়, আমাদের ধৈর্য কতটুকু আছে এটা পরিপূর্ণভাবে এটার মাধ্যমে আমরা নিজেরা বুঝতে পারব। কারণ এটা যখন আমাদের এটা ধৈর্য পরিপূর্ণ থাকবে তখন আমরা এটা এর সঙ্গে না বেজে এদিকে পাস করতে পারবো। তবে আমাদের এখানে নেওয়ার জন্য দুইটা রেস্ট পয়েন্ট আছে, আমরা এখানে বিশ্রাম নিতে পারবো, শব্দ হবে না এখানে রাখলে, এখানে নিয়ে আমরা যদি রেখে দিই তাহলে এটা শব্দ হবে না, আবার এখান থেকে আমরা স্টার্ট করতে পারবো। আলোর ঝলক শিক্ষার্থীরা থাকবে, থাকবে চশমা, থাকবে দুইটা চশমা, থাকবে তারপরে 3D গ্লাস থাকবে, এরকম নিয়ে থাকবে 3D গ্লাস, 3D গ্লাস না, এটা খোলা আছে একটা, তাই না? এই গ্লাসটা দিয়ে আমরা হচ্ছে আলোটাকে ভেঙে দেখতে মানে সহায়তা করবে। যেমন হচ্ছে আমরা সাদা আলো জানি যে একটা যৌগিক রং, আর সূর্য থেকে যে আলোটা পৃথিবীতে আসে এটা একটা হচ্ছে সাদা রং, সেই সাদা রঙে 60টা রং থাকবে। আমরা যদি এটা চশমা দিয়ে পাস করে দেখি তাহলে সেই রংধনুর কালার গুলো দেখা যাবে, রংধনুর কালার গুলো দেখতে পাবো আমরা ইজিলি। আবার যখন আমরা একটা মৌলিক রঙকে ভেঙে দেখব তখন দেখবো যে এর মধ্যে যে রংটা থাকবে শুধু এই রংটাই হবে, এখানে লালটা হচ্ছে মৌলিক রং, আর এটা যখন আমরা এই চশমা দিয়ে ভেঙে ফেলবো তখন এটা শুধু এই অংশটাই দেখা যাবে, শুধু লালটাই দেখা যাবে, অন্য কোনো কালার দেখা যাবে না। আবার 3D পেপারটা দিয়ে আমরা হচ্ছে কিছু ইয়াস কার্ড আছে যেগুলো দিয়ে আমরা এটার অনুভূতিটা দেখতে পারবো। আচ্ছা, 3D পেপার গুলো কই? 3D পেপার গুলো দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এখন হয়তো দেখা যাচ্ছে না, বাট এটা যখন আমরা চোখে দেব এটা কিন্তু ইজিলি এটা দিয়ে, এটা যখন আমরা চোখে দিব তখন হচ্ছে এটা সুন্দরভাবে হচ্ছে যে এটা দেখা যাবে আর কি। জি জি, ক্যামেরায় বোঝা যাচ্ছে না আসলে, 3D আমি চোখে দিলে বুঝতে পারবো, চোখে দিলে বিষয়টা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সুন্দর সুন্দর ভাই, দেখেন তো কিরকম দেখা যায়, দেখা যাচ্ছে ঠিক আছে, কেমন দেখা যায়, যেরকম দেখতে পেয়েছেন চশমা পরে কি বিকল্প কিছু দেখা যাচ্ছে, বাক সামনের দিকে আসছে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর একটা জিনিস দেখতে পারেন, এটা আরো আইটেম আছে, এটা কেমন দেখা যায় ভাই? এটা যেন প্লেন সরাসরি উঠতেছে, প্লেন সরাসরি উঠতেছে, ওয়াও সুন্দর একটা জিনিস। এই সেটগুলোর দাম কেমন? এটা এটা কি, এটা কি দৌড়াচ্ছে? এটা হচ্ছে 925, এটা হচ্ছে আলোর ঝলকে, এটা কি কিরকম দেখা যায় মুখ করে? হ্যাঁ মুখ করতেছে না, কিন্তু এই বক্সগুলো কিন্তু 1000 এর ভিতরে আছে, খালি চোখে যেরকম দেখা যায় এটা চশমাটা পড়লে 3D ভিউটা পাওয়া যায় এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আলোর ঝলকের, এটা হচ্ছে 925 টাকা, 925 টাকা জি। তাছাড়া চুম্বকের চমক আছে 990, চুম্বকের চমক আছে 975, এটা চুম্বকের চমক, এটা আছে 990, আর এর পাশে যেটা আছে অদ্ভুত মাপজোক, অদ্ভুত মাপজোক আছে 980, 980, আর এটা হচ্ছে 975, 975 জি। আর পঞ্চম চ্যানেলটা হচ্ছে 2590, 2590, এটা হচ্ছে বড় সাইজ। আর শব্দকল্পটা হচ্ছে আপনার 1990, আমাদের বিজ্ঞান বাক্স হল বি EMS 32, আপনারা সবাই বিজ্ঞান বাক্সের স্টলে আসবেন এবং দেখতে পারেন বিষয়গুলো, এবং বাচ্চা থাকলে সেক্ষেত্রে বাচ্চাদের জন্য কালেক্ট করতে পারেন, ওরা হচ্ছে প্র্যাকটিক্যালি বিজ্ঞানটা শিখতে পারবে। দেখা যায় যে অনেক সময় স্কুলে বড়দের জন্য ল্যাবে যাওয়ার প্রয়োজন পড়ে কিংবা যেতে অনুমতি দেয়, বাট সেক্ষেত্রে ছোটদের তো অনুমতি দেওয়া হয় না, বাট নিজেরাই কিন্তু এই বক্সগুলো দিয়ে বাসায় মিনি ল্যাব বানিয়ে
বিজ্ঞানটা প্র্যাকটিক্যালি হাতে কলমে শিখতে পারবে।